আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি ভোরবেলা থেকে। এখন ভোর 6টা বাজে, তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজনই রেডি হয়ে অলরেডি বাসার নিচে চলে এসেছি। আর দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। আসলে এখন দেখা যায় যে 1 বছর পর পরই আমার বাবার বাড়িতে যাওয়া হয়, তো এবারও তাই। আর জারিফের বাবা প্রায় 2 বছর পর আমাদের বাড়িতে যাচ্ছে। আসলে অনেক দিন হয়ে গেল ওরও আমাদের বাড়িতে যাওয়া হয় না। তো এবার জারিফের বাবার যেহেতু পূজাতে বেশ কয়েকদিন ছুটি ছিল, তো আমি বলছিলাম যে চলো আমরা পূজাতে বাড়ি থেকে ঘুরে আসি। আর এদিকে জারিফের বাবাও এবার আর না করলো না, তো এই জন্যই আমাদের সবার একসাথে যাওয়া। আর আসলে যে কোনো জায়গায় কিন্তু সবাই একসাথে যেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, বাসা থেকে একটা রিক্সায় করে আমরা চলে এসেছি মেন রোডে, আর এখান থেকেই আমরা এখন বাসে উঠব। তো কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমাদের বাসও চলে এসেছে। আমরা যাচ্ছি রয়্যালে, একদমই আমাদের বাসার মেন গেট থেকেই বাসটা যায়। এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, এখন এই আফতাবনগর থেকে আমাদের বাড়ি যাওয়া আসাটা অনেক বেশি সুবিধা হয়েছে। তো এদিকে জারিফের বাবা ব্যাগগুলো বক্সে দিয়ে দিচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো বাসে ওঠার কিছুক্ষণ পরে আমরা এখানে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এদিকে আমার বাবাটা শরীরটা আসলে খুবই খারাপ ছিল, ওর জ্বর ছিল, সাথে প্রচণ্ড পরিমাণে মুখে ঘা হয়েছিল হঠাৎ করে আমার বাচ্চাটার। তো এই জন্য জারিফের আসলে পুরো রাস্তাটাই মনটা খুবই খারাপ ছিল, আর শরীরটাও অনেক বেশি দুর্বল ছিল। এতদিন জারিফ তার নানা বাড়িতে যাওয়ার জন্য এত বেশি এক্সাইটেড ছিল, যেটা আসলে বলার বাহিরে। কিন্তু আজকে তার শরীর খারাপের জন্য সে কোনো কিছুই করতে পারছিল না। তো জন্য আমার আর জারিফের বাবার একটু মন খারাপ হচ্ছিল। তারপরও আসলে কি আর করার, যে কোনো রোগ তো আর বলে কয়ে আসে না। আবার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যানটাও আসলে বেশ কয়েকদিন আগে থেকেই করা হয়, এটা আসলে হুট করে চেঞ্জও করা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। আর এই পদ্মা সেতুতে আসলেই মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, তার কারণ হচ্ছে গিয়ে এই পদ্মা সেতুর কারণেই আমরা এত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যেতে পারি। তো দেখতে দেখতে আমরা কিন্তু বেশ খানিকটা পথও চলে এসেছি। তো আসার পরে এখানে একটু বিরতি দিয়েছিল, তো জারিফ আর জারিফের বাবা ওখানে গিয়েছে ডাব খাইতে। তো জারিফের বাবা আসলে চাচ্ছিল জারিফকে ডাব খাওয়ানোর জন্য, যেহেতু ছেলেটার শরীরটা অনেক খারাপ। তো এদিকে জারিফ কিছুতেই ডাব খেতে চাচ্ছে না। জারিফ কিন্তু ডাব ভীষণ পছন্দ করে, এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন, কিন্তু আজকে জারিফ আর খায়নি। তো জন্য জারিফের বাবা একটা খেয়ে চলে এসেছে, আর আমাকে বলেছিল খাওয়ার জন্য। তবে আমি জার্নিতে আসলে ডাব খেতে পারি না, কারণ আমার প্রচুর ওয়াশরুমে যাওয়া লাগে তাহলে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা একদম আমাদের গন্তব্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো এখানে এসে আমরা মিষ্টিও কিনে নিচ্ছিলাম, আর আমাদের আসতে আসলে খুব একটা সময় লাগেনি, শুধু যাত্রাবাড়িতে 1 ঘন্টা জ্যামে পড়েছিলাম, তো জন্য 1 ঘন্টা লেট ছিল। আমরা হাটগোপালপুর 11:30টার দিকে এসে নেমেছিলাম, আর 6:45 গাড়িতে আমরা উঠেছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা 6 কেজি মিষ্টি নিয়ে নিয়েছি, যদিও জারিফের বাবা বারবার 10 কেজি নিতে চাচ্ছিল। তো আমি বললাম যে 6 কেজি নিলেই হবে, আর এই দোকানের মিষ্টিটা অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আমরা সবসময় হাটগোপালপুর নেমে অধিকারী থেকেই মিষ্টি নেই। তো যাই হোক, এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, এখন বাসার উদ্দেশ্যেও রওনা দিয়ে দিয়েছি। আর অটোতে উঠে আমাদের আশেপাশের এই মাঠগুলো দেখতেই চোখ জুড়িয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের গ্রামের মতো এত সুন্দর গ্রাম আমি আর কোথাও দেখিনি। শুধু আমাদের গ্রামই না, আমাদের আশেপাশের সবগুলো গ্রামই ভীষণ সুন্দর, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগে। যদিকে যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখি যে অনেক বড় একটা হাতি। তো হঠাৎ করে গ্রামের রাস্তার মধ্যে এত বড় একটা হাতি দেখতে বেশ ভালোই লাগছিল।
তো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছি। এদিকে মা বাবা, তারপরে ভাবি, আমার আফরা মামনি সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য। আর ভাইয়া আসলে দোকানে ছিল, ও বাড়িতেই থাকতো, কিন্তু ওর দোকানে যে ছেলেটা ছিল হঠাৎ করে পা ভেঙে গিয়েছে, ওই জন্য ভাইয়া আর বাড়িতে আসতে পারেনি। তবে ভাইয়া কিছুক্ষণ পরেই চলে আসে, নামাজের আগেই। আমরা আসার একদিন বা দুদিন পরে অবশ্য নতুন আরও একটা ছেলে নিয়েছে, এখন আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আর এদিকে আমাদের বাসায় আসতে আসতে প্রায় 12:30টার মতোই বেজে গিয়েছিল। তো এদিকে আমরা সবাই গোসল করে নিয়েছি, জারিফের বাবাও গোসল করে নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে, এদিকে ভাইয়া এসেও রেডি হয়েছে, আর আব্বাকে তো দেখলেনই, আগেই রেডি হয়ে গিয়েছে। আর এদিকে তো আমরা বাড়িতে আসাতে সব থেকে খুশি হয়েছে আমাদের আফরা মামুনি। সে তো তার জারিফ ভাইয়া, তার ফুপি ফুপার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে আমরা কবে বাড়িতে আসব। তার খুশির কোনো অন্ত নেই, আসলে ছোট বাচ্চারা এরকমই। তো এদিকে ভাইয়া আর জারিফের বাবা দুজনে নামাজে চলে যাচ্ছে, আর আব্বা আসলে একটু আগেই চলে গিয়েছে, আব্বা চেয়ারে বসে ওই জন্য। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, মজা করছিলাম। আর আসলে এই দিনগুলো হয়তো জীবনে আর কখনোই ফিরে পাবো না, তাই প্রত্যেকটা টাইমই চেষ্টা করি এনজয় করার। আর এদিকে ভাইয়া নামাজে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে এখান থেকে লেবু নিয়ে যাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা লেবু তুলি। তো টাটকা টাটকা গাছের এই লেবু এত ভালো লেগেছে খেতে, যেটা আসলে বলার বাহিরে। গাছে বেশি লেবু ছিল না, তাই আমি একটাই তুলেছি। আর এদিকে মা দুপুরে মজার মজার সব আয়োজন করেছে, এখানে বাটা মাছ আর তেলাপিয়া ভাজি করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, একদম পিওর দেশি মুরগি আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করেছে, এখানে পাঁচমিশালি একটা শাক ভাজি করেছে, এটা তো মায়ের হাতের অসাধারণ হয় খেতে। এছাড়াও আমাদের সবার পছন্দের গরুর মাংস ভুনা করেছে। তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে মায়ের হাতের এরকম রান্না খেতে অন্যরকম লাগলো। আমি আর জারিফের বাবা বলছিলাম যে কোনো একটা রিসোর্টে আমরা আসি এবং সেখানে খাবার খাচ্ছি, এরকম মনে হচ্ছে। যদিও মায়ের হাতের খাবারের কোনো কিছুর সাথেই তুলনা হয় না, আর এটা করাও ঠিক না, তারপরেও বলে ফেললাম। আর সাথে কোকার সালাদ তো ছিলই। আর এদিকে জারিফের বাবা আসলে পোলাও খেতে একদমই পছন্দ করে না, তাই সবসময় ওর জন্য ভাত রান্না করা হয়। আর আবারও আলহামদুলিল্লাহ, মায়ের হাতের রান্না এত মজা করে খেয়েছি দুপুরে, যেটা আসলে বলার বাহিরে। জারিফের বাবাও প্রত্যেকটা খাবার অনেক মজা করে খেয়েছে, তো সেজন্য মা আর ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।